অ্যাকনিপ্রোনো স্কিনে অনেক বেশি কিছু করলে সেই অ্যাকনিপ্রোনো স্কিন আরও বেশি করে তোমার স্কিনে জেঁকে বসতে পারে এবং তোমার স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন করতে পারে। সো তোমাকে যেটা করতে হবে যে খুব সিম্পলিসিটির মধ্যে এই সময়টাকে পার করতে হবে, তা না হলে তোমার স্কিনে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে যেটা আর কখনোই রিপেয়ার করবে অনেক কিছু দিয়ে। যেই ধরনের ভিডিওসগুলো বা যেই ধরনের ইন্টারনেটে তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে দেখো, প্লিজ এগুলো দেখে ইনফ্লুয়েন্স হয়েও না। আমি অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ডক্টরের কাছ থেকে ওষুধ খেয়েছি এবং লিটারালি প্রতি বছর আমি ডক্টরের কাছে যাই এবং ভুরি ভুরি টাকা দিয়ে আসি, বাট সেম প্রবলেম প্রতি বছরই আমার আসে। তো এই বছর আমি ভেবেছি যে আমি ডক্টরের কাছে যাব না, আমি ন্যাচারাল ওয়েতে আমার মতো করে আমার যত্ন নেওয়ার চেষ্টা করব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমার অ্যাকনিপ্রোন স্কিন এবং সেন্সিটিভ স্কিনের যত্ন নিও, এবং এই স্কিন কিন্তু শুধু মেয়েদের থাকে না, ছেলে মেয়ে উভয়েরই থাকে। সো ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমরা এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারো, এবং যদি তোমাদের স্কিন যখন ভালো থাকবে তখনও কিন্তু তোমরা রুটিনটা ফলো করতে পারো, যাতে আগে থেকে প্রোটেক্ট হয়, যাতে কোনো প্রকার ব্রণ না আসে। সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে, অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম হয়। যেমন কাল চলে যাওয়ার পরে মুখে বিভিন্ন ধরনের ব্রণের সমস্যা হয়, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিছুদিন আগে আরও অনেক বেশি ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। এবং 7 ডেজ আমি এটা রেগুলার ইউজ করেছি, এবং আমি যেই ন্যাচারাল ওয়েটা আসলে ফলো করছি এবং গত প্রায় 7-8 দিন ধরে আমি যে ন্যাচারাল ওয়েটা ফলো করছি সেই ওয়েটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো এনি ফার্দার ডু লেট, লেটস গেট স্টার্টেড। প্রথমে যে ফেস ওয়াশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পন্ডসের অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি কখনো এর আগে ইউজ করিনি, এটা খুব একটা আগে ছিল না, এটা হচ্ছে নতুন এসেছে। আমি পন্ডসের জিনিসগুলো ইউজ করতে পছন্দ করি কারণ এগুলো খুব জেনুইন প্রোডাক্ট হয়, এখান থেকে কোনো সাইড ইফেক্ট থাকে না। দ্যাটস ওয়াই আমি এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে পছন্দ করি। আমি সবসময় পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ এইটা ইউজ করি। এইবার যখন আমার ব্রণ হলো তখন আমি ভাবলাম যে এইবার আমি ডক্টরের কাছে যাব না। তারপর আমি হঠাৎ খুঁজতে খুঁজতে দেখলাম যে পন্ডসের অ্যান্টিব্যাকটেরিয়াল এসেছে। আরও বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস ওয়াশ আছে, বাট আমি তোমাদের সাজেস্ট করবো সেগুলো করো না, কারণ বাকস শুধু শুধু টাকা নষ্ট করা। কারণ আমি দেখেছি যে কোনো প্রোডাক্ট সেরকম করে টেবলি কোনো ধরনের কাজ করতে পারে না, এবং বরং সেটা আরও উল্টো কিছুই হয় না, লাস্টে মাঝখান দিয়ে ভুরি ভুরি টাকাগুলো নষ্ট করা। আর এটার দাম খুবই কম, আবার পাশাপাশি এটা খুব ভালো কাজ করে। ক্লিনজিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি পন্ডসের অ্যান্টিব্যাকটেরিয়াল। এটি 99.9% রিমুভস করে জার্মকে, এবং এর মধ্যে যে উপাদানগুলো আছে তাতে আছে টিটি প্রোটেক্ট টেকনোলজি এবং একটি অ্যাডভান্স অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যেটি হচ্ছে ল্যাব টেস্ট দ্বারা, ডার্মাটোলজিস্ট দ্বারা প্রমাণিত। এবং এটি ইউজ যেভাবে করতে হয় সেটি হচ্ছে যে হাতে এক ড্রপ নিয়ে, আমি যেরকম নিলাম, নিয়ে জাস্ট হাতে পানি দিয়ে এটাকে ফোম করতে হয়, তারপর সেই ফোমটা পুরো মুখে ভালো করে তোমরা 1 মিনিটের কম বা 1 মিনিট এরকম পর্যায়ে তোমাদের স্কিনটাকে ভালো করে ম্যাসাজ করবে, এবং ম্যাসাজ করার পর তারপর হচ্ছে এটাকে ধুয়ে ফেলে দিবে। যেহেতু এটা হচ্ছে কেমিক্যাল, সেহেতু এখানে হচ্ছে 1 মিনিটের বেশি তোমরা কখনোই মুখে এটি রাখবে না, কারণ তাহলে মুখে তোমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াশ করা শেষ, এবং এখন আমি আমার মুখটাকে ভালো করে ওয়াটারগুলো ক্লিন করে নিচ্ছি, যাতে আমার পরবর্তী স্টেপটা করতে অনেক সুবিধা হয়। ফেসপ্যাকের জন্য আমি এখানে ইউজ করছি টমেটোর পাল্প, আর টমেটোর পাল্পে থাকে সেই সব উপাদান যেগুলো আমাদের অ্যাকনে দূর করতে অনেক বেশি হেল্প করে। এর মধ্যে থাকে ভিটামিন এ, সি এবং কে, যা আমাদের স্কিন থেকে আমাদের অ্যাকনেকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। এবং সাথে আমি ন্যাচারাল স্ক্রাবের জন্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, এবং এই গুঁড়িটা রোদে শুকানো যে গুঁড়ি সেই গুঁড়িটা আমি ইউজ করছি। ফ্রিজে রাখা গুঁড়ি তোমরা ইউজ করবে না, কারণ সেটি অনেক সময় মুখে অ্যালার্জি তৈরি করতে পারে, যাদের মুখে অ্যালার্জি আছে। এবং এটাকে আমি খুব ভালো করে মিক্স করবো, মিক্স করে এটাই আমি আমার ফেস প্যাক হিসেবে ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে মিক্স করা শেষ। এবার হচ্ছে আমি আমার পুরো মুখে এটা আলতো হাতে লাগিয়ে নিব। অফকোর্স তোমরা এখানে খেয়াল করবে যখন প্রথমে লাগাবে জাস্ট নর্মালি লাগাবে, লাগানোর সময় কিন্তু কোনো ম্যাসাজ করার দরকার নেই, জাস্ট নর্মালি লাগিয়ে যাবে। আর তারপর হচ্ছে 10 মিনিট ওয়েট করবে, 10 মিনিট ওয়েট করার পর দেন হচ্ছে তোমরা
আলতো হাতে খুব সুন্দর করে তারপর হচ্ছে মাসাজ করবে। খুব জোরে জোরে মাসাজ করার দরকার নেই, তার কারণ হচ্ছে তা না হলে স্কিন ছুলে যেতে পারে, কারণ যেহেতু চালের গুঁড়ি ইউজ করা আছে এবং এটা খুব ধার হয়, সো আলতো হাতে ইউজ করতে হয়। তাহলে যেটা হবে যে তোমার যে ডেড সেলগুলো থাকবে বা তোমার মুখের যে অ্যাকনে প্রণগুলো যদি থাকে, যেগুলো হাত দিয়ে গলাতে হয় না, সেই সব অ্যাকনে প্রণগুলো ওই চালের গুঁড়ির যখন তুমি মাসাজ করবে সেটার ধারে কিন্তু উঠে চলে আসবে তখন, এবং ভিতর থেকে আমাদের স্কিনের ভিতর থেকে একদম এটা ময়লা দূর করতে অনেক বেশি হেল্প করে। সো আমার 10 মিনিটস এখানে হয়ে গেছে, 10 মিনিটস ওয়েট করার পর আমি এখন যেটা করব, তোমরা দেখতে পাচ্ছ আলতো হাতে আমি এটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এবং তারপর হচ্ছে আমি এটাকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো। খুবই সিম্পল সিম্পল কিছু স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলো যদি ফলো করো সিরিয়াসলি তোমাদের ব্রন অ্যাকনে কিন্তু চলে যাবে, এবং এগুলো কিন্তু একদম ন্যাচারাল উপাদান আর এগুলো যদি তোমরা ইউজ করো কোনো সাইড ইফেক্টও আসবে না। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াশ করার পরে আমার স্কিনটা কত হেলদি লাগছে। এইবার আমি ময়েশ্চারাইজিং এর জন্য যেটা করছি সেটি হচ্ছে অ্যালোভেরা। আমরা সবাই জানি অ্যালোভেরাতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের স্কিন থেকে ব্রণকে দূর করতে, ব্রণের জার্মকে মেরে ফেলতে অনেক বেশি হেল্প করে। আর যখন তোমাদের মুখে বা আমাদের মুখে ব্রণ বা অ্যাকনে থাকে ওই সময় কখনোই গাইজ তোমরা তোমাদের মুখে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় যেই ধরনের ময়েশ্চারাইজারগুলো থাকে সেগুলো কখনোই ইউজ করবে না, সেগুলো টোটালি অ্যাভয়েড করবে। জাস্ট ফ্রেশ অ্যালোভেরা জুস অথবা বাজার থেকে কিনতে পাওয়া অ্যালোভেরা জেল ইউজ করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই 3টি স্টেপের মাধ্যমে আমার স্কিনটা কত বেশি হেলদি লাগছে এবং আমার মুখে যে ব্রণগুলো ছিল সেই ব্রণগুলোও কিন্তু রিডিউস হয়ে গেছে। তো গাইজ, আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। যারা ইতিমধ্যে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা পেতে পারবে এবং আরও আরও এরকম অনেক অনেক লাইফ হ্যাক, বিউটি টিপস এবং ব্লগ বিভিন্ন কিছু তোমরা দেখতে পাবে করবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা অন্যদের সাথে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।